কলকাতা বিশ্বের সবথেকে পুরানো শহরের মধ্যে অন্যতম, এমন একটা শহর যার পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। এই ইতিহাসে রয়েছে যেমন ভালোবাসা, ঠিক তেমনই রয়েছে রোমাঞ্চ। ধরুন আপনার কাছে একটা টাইম ট্রাভেল মেশিন, আর সেই টাইম ট্রাভেলে করে এসে পৌঁছালেন পুরানো শহরে। কলকাতায় তখন ব্রিটিশ রাজ। আপনার জানার মধ্যে শুধু ধর্মতলা আর সেট কয়েকটা জায়গার নাম, বাকি অংশ শুধু জঙ্গল আর জঙ্গল। ধর্মতলা থেকে রাজভবন হয়ে এগোতে শুরু করলেন অফিস পাড়ার দিকে। এই জায়গা তখন শুধুই নির্জন রাজপথ। কলকাতার ওয়েলেসলি প্লেস থেকে কাউন্সিল হাউস পর্যন্ত এই রাস্তাটিকে তখন বলা হতো ফ্যান্সি লেন। মনে হতেই পারে ব্রিটিশ আমলে কোনো ইংরেজদের শখ বা শৌখিনতার সঙ্গে এর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, যার জন্য এর নাম হয়েছে ফ্যান্সি লেন। তবে বলে রাখি, আপনাদের এই মনে হওয়াটা একদমই ভুল। ইংরেজি শব্দ ফ্যান্সির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই ফ্যান্সি কথাটা এসেছে ফাঁসি শব্দ থেকে। আঁতকে উঠলেন বুঝি? ফাঁসি, তাও প্রকাশ্যে দিবালোকে ভরা রাস্তার উপর জনসাধারণের চোখের সামনে। বিভৎস এই ঘটনার সাক্ষী থেকেছে শহর কলকাতা। সাহেবী উচ্চারণে ফাঁসিটা হয়ে গিয়েছে ফ্যান্সি, ফলে গোটা মানেটাই ঘেঁটে ঘ। ঐতিহাসিকরা বলছেন ইংরেজি ফ্যান্সি শব্দটি যে শৌখিন অর্থে ব্যবহৃত হয়, এই রাস্তার নামের মানেটা মোটেই তা নয়। কলকাতার অন্যতম পুরানো রাস্তা এটি, এর সঙ্গে জড়িয়ে আছে বহু ঘটনা। একটা সময় এর পাশ দিয়ে একটা খাল বা ক্রিক প্রবাহিত হতো বলে জানা যায়, এখন অবশ্য সেটি মুছে গেছে। তখন খুব বেশি দিন হয়নি কলকাতায় ইংরেজরা এসেছে। জব চার্নক তখনও জীবিত। ডাল হাউসের কাছে এখন যেখানে কাউন্সিল হাউস স্ট্রিট, বিলিতি আমলের একেবারে লাল দিঘির প্রায় গা ঘেঁষে সাহেব পাড়া, গোটা জায়গাটাই ছিল জঙ্গল। লোকজন তখন এই ধারে তেমন ঘেঁষতে সাহস পেত না, চারপাশে শুধু অজস্র গাছ, আর তাতেই লুকিয়ে থাকত চোর আর ডাকাত। সে অন্য যুগ, অন্য জগৎ। জব চার্নকের কলকাতায় তখন নতুন রাজত্ব, সাহেবদের শৌখিনতা তখন গরিব লোকেদের ফাঁসি দেওয়া, অপরাধ তখন যাই থাকুক না কেন একটাই শাস্তি, ফাঁসি। 1800 সালের কথা, ঢেড়া পিটিয়ে বেড়াচ্ছে কোম্পানির লোক, কি না বজ্রমোহনের ফাঁসি হবে। বজ্রমোহনের অপরাধ, একটা মূল্যবান ঘড়ি সে চুরি করেছে যার দাম 25 টাকা। সে ফাঁসি হবে প্রকাশ্য স্থানে, কোনো চৌমাথায়, বহু লোকের সামনে। চারিদিক থেকে পিলপিল করে লোক আসছে ফাঁসি দেখবে। আজকের ওয়েলেসলি প্লেসে তখন অনেক বড় বড় গাছ ছিল, সেখানে বসত মেলা। রাস্তার মোড়ে একটি গাছের কাছে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ। ফাঁসি হলো, সবাই ইংরেজদের এই ন্যায়পরায়ণতা দেখে ধন্যি ধন্যি করল। সে সময় থেকে রাস্তার মাঝখানে এইভাবে ফাঁসি দেওয়া আরম্ভ হলো। অত্যন্ত লঘু অপরাধেও অনেক সময় ফাঁসি দেওয়া হতো। রাস্তার ধার ঘেঁষে সারি সারি ঝুলে থাকত মৃতদেহ। ফাঁসি দেওয়া রাস্তাটির নাম পরবর্তীকালে হয়ে যায় ফ্যান্সি লেন, যা বর্তমান পান্নালাল রোড। ইংরেজদের মুখে ফাঁসি শব্দটাই বদলে গিয়ে হয়ে গিয়েছিল ফ্যান্সি, সেই থেকেই এর নাম। পুরানো কলকাতা নিয়ে লেখায় শ্রী পান্থ বলেছেন, মহারাজ নন্দকুমারের ফাঁসি দেখে সবাই ফিরছিলেন গঙ্গা স্নান করে, কারণ নন্দকুমার ছিলেন ব্রাহ্মণ। ব্রহ্ম হত্যা দেখার মহাপাপ ধুয়ে ফেলতে গঙ্গা স্নানই ছিল সামাজিক বিধান। তবে সাধারণ অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দিষ্ট যে রাস্তা ছিল, সেখানে মহারাজ নন্দকুমারের ফাঁসি দেওয়া হয়নি। সেই গলিতে এখন রয়েছে রাজভবনের স্টাফ কোয়ার্টার্স আর কয়েকটি অফিস ও দু একটা দোকান, এবং ব্রিটিশ আমলের চিহ্ন নিয়ে ভেঙে পড়া পুরানো বাড়ি। পুরানো কলকাতার এই ভয়ঙ্কর ইতিহাস অনেকেরই অজানা, ইতিহাস বুকে নিয়ে বেঁচে আছে এই শহর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই রকমই ভিডিও দেখতে হলে বাঙালির ঐতিহ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।